তার কাছে তার অ্যান্টি ডিপ্রেশন পিল বা মন ভালো রাখার ওষুধ হচ্ছে তার ভাই বোনেরা। কিছুদিন আগে একটা ইন্টারভিউতে এই কথাটাই বলেছিলেন এনা সাহা। তাই ভাই ফোটার দিন একদম অ্যাক্টিভ পুরো সকাল থেকে, তাই তো? একদমই তাই, লেট করে ঘুম থেকে উঠেছি, আলাদা ব্যাপার। কারণ কালকে আমরা রাতে প্রচণ্ড দেরি করে ঘুমিয়েছি, আড্ডা মারছিলাম সবাই মিলে, খুব মজা হয়েছে। কালকে আমরা সিনেমা দেখেছি অলরেডি একটা, আজকে আবার সিনেমা দেখতে যাব, লাঞ্চটার জন্য ওয়েট করে বসে আছি, প্রচণ্ড খিদে পেয়েছে। হ্যাঁ, তো এইগুলো আর কি, তো সবাই মিলে আছে অলরেডি, আরও কিছু লোকজন আসছে, মানে ভাই বোনেরা আসছে, তো আজকে মানে প্রচণ্ড হই হুল্লোড় হবে। এমনিতেই তো জানো মানে আমরা সবসময় ভাই বোনেরা একসাথেই থাকি, তো আজকের দিনে আরও বেশি। আজকে যেটা হবে হচ্ছে বাদরামিটা করলে মা সেটা লাইসেন্সটা দিয়ে দেয় যে ক্ষমা করে দিল আর কি। তো আজকের দিনে যেটা হবে হচ্ছে, যেহেতু আমি বড় দিদি, সে তো ক্যালেন্ডার সবাই আমার কাছেই খাবে। আগে এনা বলছিল যে আমি যেহেতু সবচেয়ে বড়, তাই জন্য একটা আমি দেখছিলাম তোমাকেও বলছিল সাষ্টাঙ্গে প্রণাম কর, কিন্তু ইন্ডাস্ট্রিতে যখন তাকে সবচেয়ে ছোট থাকে তো, এবং ওর মধ্যে হাব ভাবটাও সেরকম ছোটো ছোটোই, কেউ কি দিদি বলে কি কেউ মানে আজকের দিন ছাড়া মানো না, মানে কোনো যে কোনো ফ্লোরে গেলে বা এনাদি শুটিং করছো ধর আমি গেলাম, মানে সব আমি অ্যাটলিস্ট দিদি বলে মানি, মানে প্রত্যেকটা জায়গায় দিদি বলে সম্মান দিই, প্রত্যেকটা জায়গায় দিদি বলেই মারপিট করি, এই করি সেই করি যাই করি। হ্যাঁ মানে আছে, ছোট ছোট থাকলে ঠিক আছে দিদি। সাষ্টাঙ্গে প্রণামটা কি করেছে তুমি যে বলছিলে? হ্যাঁ ওটা তো আজকে করব। এটাকে নাকি সাষ্টাঙ্গে প্রণাম বলে? ওরকম ভাবে নয়, সোজা হয়ে যা। হ্যাঁ, ইয়ে আশীর্বাদ করছি, 100 বাচ্চার বাবা হ। 100 বাচ্চা বাবা, আমাকে কে সামলায়? ভয়ঙ্কর একটা আশীর্বাদ আর্য। তো আজকের দিনে কে বেশি প্যাম্পার্ড হয় বলো তো, ভাই না দিদি না বাকিরা? না অ্যাকচুয়ালি শোনো, আমি সবসময়ই প্যাম্পার্ড হই, মানে আমি আমি সত্যি কথা বলতে গেলে আমি হয়তো সবার বড়। হ্যাঁ অফকোর্স সবাই আমার কাছে ডিসিশনস নিয়ে আসে, যে কোনো কোথাও মানে যে কোনো কিছু করার আগে আমাকে একবার জিজ্ঞেস করে, সেগুলো তো অফকোর্স আছে, বিকজ আমি ওদের থেকে বড়, প্লাস একটু হয়তো এক্সপিরিয়েন্স ওদের থেকে বেশি, কোথাও একটা গিয়ে ওইটা একটু হলেও কাজ করে, মানে আর অন্য সময় মানেও না, এরকম সময়েও আছে। বাড়িতে থাকলে শোন না, একটু জলটা নিয়ে আয় না, এইখানে হাতের কাছে জল, একটু জলটা ওইখানে পাস করতো, এই একটু চকলেট নিয়ে তো রাত্রি দুটো, কালকে দুটোর সময় আমরা সিনেমা দেখে ফিরেছি, মহিলা নাকি চকলেট খাবেন, কোথা থেকে আনবো? দোকান খোলালাম, খুলি একটা সেলিব্রেশন আনলাম এক্সট্রা করে, যে কেন যে ভাই পোটা আমাকে গিফট দে চকলেট, রাত্রিবেলা একটা পুরো সেলিব্রেশন শেষ করলো, একা দিলো না মানে এই দিদিগিরিটা চালায়, দিদিগিরি চালায়, দিদিগিরি মানে এটাই বলছি, দিদিগিরি ইনসেন লেভেলে জল দে, একটু ইয়ে দে, এই দে সেই দে। বাড়িতে থাকলে আমি অ্যাকচুয়ালি ওদের দিয়ে খাটে, এতগুলো লোক আছে, আমি আমি কেন কাজ করব, যে সারাক্ষণ এমনি কাজ করি, তুমি এরকম বসে সিরিজ দেখে সবাই গিয়ে কাজ করে, এই হচ্ছে মেন। এই যে কালকে রাতে সবচেয়ে বেশি ইনি হন, সবার চেয়ে বেশি মানে ভাইফোটা হলেও ইনি হচ্ছেন, তো এই জন্য এই চকলেটের কথা মাথায় রেখেই কি এই গিফটটা ভাইয়ের? আচ্ছা মানে কি বলবো, এক্সট্রা গিফট দিয়েছে। হ্যাঁ ওর গিফটটা ডিউ আছে এখনো অবধি, আমার গিফটটাও আসছে অন দ্য ওয়ে আই থিঙ্ক, মানে যেটা আমি ওকে দেব, তো সেটা আমি অ্যাকচুয়ালি দুটো কিনেছি, একটা আমার জন্য একটা ওর জন্য, আর আমার গিফট আমি জানি না কবে পাবো, দেখছি। ধারণা আছে কি চেয়েছে? ডিজের ড্রোন চেয়েছে, যেটার দাম নাকি 80,000 টাকা আছে, স্টার্টিংটা 80,000, সবচেয়ে দামিটা চেয়েছে, কোথা থেকে আনবো বলো তো, এত ইনকাম করি, সবচেয়ে মানে পুরোটার দাম প্রায় 1,80,000 টাকা। আরে আমি কাজের জিনিস চেয়েছি, ওদেরই কাজে লাগবে আমার কাছে থাকলে। আচ্ছা তোমরা এইবার গিফট, আমি বুঝতে পারছি কাজের গিফট হচ্ছে, কিন্তু এরকম ছোটোবেলায় কোন গিফটটা মানে ফার্স্ট আই করা দুজনেই দিয়েছে নিজের টাকা থেকে গিফট, ভাইকে বা আর্য দিয়েছিল না? আই থিঙ্ক আমি ওকে পাঞ্জাবি দিয়েছিলাম, কারণ ও প্রচণ্ড এই হিপ হপ টাইপের জামা কাপড় পরে ঘুরে বেড়ায়,
তো সেই কারণেই যে যখনই আমরা কোথাও যেতাম আর কি, আমরা সবাই শাড়ি লেহেঙ্গা সালোয়ার পরেছি, তো মাঝখানে সব বোনেদের মাঝখানে ও একটা হাফ প্যান্ট, একটা ইয়ো টাইপের জুতো আর একটা ক্যাপ পরে চলে গেছে, মানে আমাদের সাথে মানাচ্ছেই না ওকে। তো সেই জন্য আমি ফার্স্ট ওকে যেটা করেছিলাম হচ্ছে কি একটা পাঞ্জাবি দিয়েছিলাম, গানের দুল দিয়েছিলাম। আমি একদিন সাতচুরি গেছিলাম, সাতচুরি গিয়ে ভাবলাম এটা এনাদির জন্য পার্ট, অনেকগুলো কানে দুল আমার মনে আছে, অনেকগুলো একসাথে ভালো ভালো দেখতে কানে দুল, একটা বাঞ্চ করে বাঞ্চ অফ ইয়ারিং, বেসিক্যালি ডিসকাউন্ট চলছিল। দেখেছো তো, মানে এখানেও কিপটামি করেছিস তুই আমার সাথে, তোকে ভগবান ছাড়বে না। অনেকগুলো দিয়েছি, খুব সুন্দর ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া কি চলছে না আজকে, কি মেনু? আমি অনেকক্ষণ থেকে আওয়াজ পাচ্ছি এবং গন্ধ দুটোই পাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যাই হোক, কিন্তু হ্যাঁ ভাত হয়েছে অফকোর্স, আজকের দিনে বাঙালি ভাত তো না হলে চলবেই না। তো ভাত, মুগ ডাল, তার সাথে মুগ ডালের ওই কী বলে মাছের মাথা দিয়ে মুগ ডাল, হ্যাঁ আলু ভাজা আছে, তারপরে মাটন আছে, মিষ্টি আছে, আই থিঙ্ক চাটনি পাঁপড়টাও বোধ হয় হয়ে যাবে। কার বেশি পছন্দের প্রিপারেশন আছে, দিদি ভাই কার? অ্যাকচুয়ালি দুজনেরটা মিক্স করে, মানে আমি ডাল আলু ভাজা কি সব হয়, আর আমার যেরকম মাটন ভাত রসগোল্লা গরম গরম আমার ফেভারিট, ওটা ওটা ছাড়া হয় না। মিষ্টিটা আমরা সবাই খেতে খুব ভালোবাসি। তো ভাইফোঁটা জমে জমজমাট যা বুঝতে পারছি, শেষ করব শেষে দর্শকদের যদি কিছু সবাইকে এটাই বলবো, আজকের দিনটা খুব খুব ভালো করে কাটান। আজকে ভাই বা দাদাদের দিন ঠিকই, কিন্তু তার সাথে বোনেরও একদমই বাদ যায় না। তো আজকের দিনে একদম ফুল লাইসেন্স আছে, ভাইদের সাথে যত খুনসুটি মজা করা পুরোটা করে নাও, একদম গিফট চেয়ে জোর করে একদম ঝগড়া করে নিয়ে নেবে, ঠিক আছে? যেটা চাই সেটা। আর তাছাড়া খুব খুব ভালো করে দিনটা কাটাও, আর সবাই খুব ভালো থাকো, খুব সাবধানে থাকো, আর সবাই যেন যেটা প্রে করো সেটা যেন আজকের দিনে ঠাকুর যেন সব ভাই বোনদের দেয়। আমি এই আর কি, সবাই মজা করো, আনন্দ করো, মানে অনেকজনের দিদি বলো বা দাদা বলো, অনেকজন অ্যাব্রড থাকে, মানে শুধু ভাইফোঁটার দিনই আসতে পারে, ওদের সাথে স্পেন্ড করো, অনেক টাইম কাটাও ওদের সাথে, কেন কি ওরা সবসময় থাকে না, প্রত্যেক বছর ধরে তো একবার আসে। এই আর কি, সবাই আনন্দ করো, মজা করো, যত ইচ্ছে গিফট চেয়ে নাও বোনেদের কাছে দিদির কাছে, যা ইচ্ছা করো যা ইচ্ছে, মানে আজকে আমাদের দিন বেসিক্যালি, আর কিছু না।